জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো সিদ্ধ্বা প্রণমামি মুহুর্মুহুর্। নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয় সচ্চিদ সুখস্বরূপায় স্বামিনিতাপহারিণে নমস্কার। ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আভুমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকের অনুধ্যান শ্রী শ্রী মায়ের কথা। ব্রহ্মচারী অশোককৃষ্ণ স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথার পরবর্তী অংশ। আগের দিন আমরা শুনেছি মা বলছেন, ঠাকুর তো টাকা ছুতেই পারতেন না, তোমরা তার নামে বেরিয়েছ, সব সময় তার কথা মনে ভাববে। জগতে যত অনর্থের মূল টাকা, তোমাদের কাঁচা বয়স, হাতে টাকা থাকলেই মন লোভ দেখাবে, সাবধান। আমি আমার মনে হয়েছিল আমার মাকে একবার আপনার কাছে আনব, কিন্তু আপনার শরীর দেখে আর আনতে ইচ্ছা হচ্ছে না। মা, না না, একদিন নিয়ে এসো, কত লোক তো আসছে, আর শরীর তো দিন দিন খারাপ হবেই, শিগগির শিগগির নিয়ে এসো, সকালবেলাটায় শরীর মন্দ থাকে না। সকালবেলা আনতে পারবে না? বেশি বেলা করো না, দেরি হলে এরা তো আসতে দেবে না। আমি, মা, আপনার কথা শুনে বড় কষ্ট হচ্ছে, বারবার নিজের শরীর সম্বন্ধে যেসব কথা বলছেন তাতে মনে হয় শরীর ধরবার আর আপনার ইচ্ছে নেই। মা বলিলেন, এ শরীর থাকা না থাকা আমার হাতে নয়, তাঁর ইচ্ছা। তোমরা এত ব্যস্ত হচ্ছ কেন? এই আমার কাছে তোমরা কত সময়ই বা থাকো, কখনো মঠে কখনো বা বাইরে থাকো, আমার সঙ্গে কথাবার্তা কইবার বা কাছে থাকবার কয়জনের সুবিধা হয়? তোমরা তো কখন কোথায় থাকো খবর পর্যন্ত দাও না। আমি, আমাদের থাকবার সুবিধা হয় না বটে, কিন্তু আমাদের মনে বিশ্বাস আছে আপনি আছেন। মনে যখন দুর্বলতা আসবে আপনার কাছে আসলেই দূর হয়ে যাবে। মা, তোমরা কি মনে করো, যদি ঠাকুর এই শরীরটা না রাখেন তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে, তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে। মন্ত্র দেওয়া কি চারটিখানি কথা? কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয়, তাদের জন্যে কত চিন্তা করতে হয়। এই দেখো না, তোমার বাপ মারা গেলেন, আমারও মনটা খারাপ হলো, মনে হলো ছেলেটাকে ঠাকুর কি আবার এক পরীক্ষায় ফেললেন, কিসে ঠেলে ঠুলে বেঁচে উঠবে এই চিন্তা। সেই জন্যই তো এত কথা বললুম। তোমরা কি সব বুঝতে পারো? যদি তোমরা সব বুঝতে পারতে আমার চিন্তার ভার অনেক কমে যেত। ঠাকুর নানানভাবে নানাজনকে খেলাচ্ছেন, টাল সামলাতে হয় আমাকে, যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারি নে। আমি, মা, আপনার অবর্তমানে কার কাছে যাব, কি হবে ভাবতে গেলে বড় ভয় হয়। মা বলিলেন, কেন, এই রাখাল টাখাল এসব ছেলেরা রয়েছে, এরা কি কম? তুমি তো রাখালকে খুব ভালোবাসো, তার কাছে জিজ্ঞাসা করে নেবে, কি আর জিজ্ঞাসাই বা করবে, বেশি জিজ্ঞাসা করাও ভালো নয়, একটা জিনিস হজম করতে পারে না, আবার দশটা জিনিস মনের মধ্যে পুড়ে এটা না ওটা কেবল এই চিন্তা, যে জিনিস পেয়েছ তাতেই ডুবে যাও। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতে মাথা তুলতে দেবে না। দেখছো না রাখালের কেমন বালক ভাব, এখনো যেন ছোট ছেলেটি। শরৎকে দেখো না, কত কাজ করে, কত হাঙ্গামা পোহায়, মুখ বুজে থাকে, ও সাধু মানুষ, ওর এত সব কেন? ওরা ইচ্ছা করলে দিন রাত ভগবানে মন লাগিয়ে বসে থাকতে পারে, কেবল তোমাদের মঙ্গলের জন্যে এদের নেমে থাকা, এদের চরিত্র চোখের সামনে ধরে রাখবে, এদের সেবা করবে আর সর্বদা মনে ভাববে, আমি কার সন্তান,
কার আশ্রিত? যখনই মনে কোনো কুভাব আসবে, মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি, দেখবে মনে বল পাবে, শান্তি পাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।